ইসরায়েলের স্বপ্ন ভেঙে পড়ছে ইসলামী জিহাদ আন্দোলন ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন বলেছে ইহুদিবাদী ইসরায়েলের স্বপ্নগুলো দিন দিন ভেঙে পড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিরা তাদের পক্ষে সমর্থন ফিরে পাচ্ছে এক সাক্ষাৎকারে জিহাদ আন্দোলনের নেতা নাসের আবু এসব কথা বলেছেন তিনি বলেন আমরা ফিলিস্তিন ইস্যুটি পুনর্জীবিত করতে সক্ষম হয়েছি এবং এই ইস্যু কখনো মুছে যাবে না এ কথার মধ্য দিয়ে তিনি কয়েক দশকের ইসরায়েলি দখলদারিত্বের ব্যাপারে ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোভাবের কথা তুলে ধরেন আবু শরীফ বলেন প্রতিরোধ আন্দোলন আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের অপরাধযজ্ঞ সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়েছে এখন মুসলিম বিশ্বের উচিত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানো যুক্তরাষ্ট্রকে সেনা ঘাঁটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান আফগানিস্তানে অভিযান চালাতে মার্কিন ফৌজকে পাক সেনাঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না সংসদে বক্তব্য রাখার সময় এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানও বলেছিলেন পাকিস্তান আর কখনো অন্যের চাপিয়ে দেওয়ার লড়াই করবে না সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে পাক সিনেটে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বিরোধীদের অভিযোগ উড়িয়ে সেখানে তিনি সাফ জানান ভবিষ্যতে আফগানিস্তানে অভিযান চালাতে মার্কিন ফৌজকে পাক সেনা ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার পাকিস্তানের মাটিতে মার্কিন ফৌজকে ড্রোন হামলা চালাতে দেবে না বলেও দাবি করেন তিনি মেহমুদ বলেন আমি সকলকে আশ্বস্ত করছি যে পাকিস্তান সুরক্ষিত হাতে রয়েছে আমরা যেটা ভয় করছি তা হল বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে যে শূন্যতা তৈরি হবে তা ফের দেশটিকে নয়ের দশকের অরাজকতার দিকে ঠেলে দিতে পারে তবে আমেরিকা সরে গেলেও পড়শি দেশে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে নিজের কাজ করবে পাকিস্তান এদিকে ওয়াশিংটন থেকে কূটনৈতিক সূত্রে খবর যে বরাবরই মার্কিন সেনাকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে পাকিস্তান শুধু তাই নয় মার্কিন বিমানগুলির জন্য আকাশ সীমা খোলা রেখেছিল দেশটি কিন্তু ইমরান খানের সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে গিয়েছে তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন পাকিস্তান আর কখনো অন্যের হয়ে যুদ্ধ করবে না সিরিয়ার ঘাঁটিতে পরমাণু বোমা বহনে সক্ষম যুদ্ধ বিমান মোতায়েন রাশিয়ার সিরিয়া তার সিরিয়ান সামরিক ঘাঁটিতে পরমাণু বহনে সক্ষম এমন তিনটি দীর্ঘপাল্লার বোমারু বিমান মোতায়েন করেছে সিরিয়া তার সিরিয়ান সামরিক ঘাঁটিতে পরমাণু বহনে সক্ষম এমন তিনটি দীর্ঘপাল্লার বোমারু বিমান মোতায়েন করেছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে তার প্রভাব শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এটা করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে তিনটি টু টোয়েন্টি টু এম থ্রি বোমারু বিমান হেমেইমিন বিমান খাঁটিতে পৌঁছেছে এ ঘাঁটিটি সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাটাকিয়ায় অবস্থিত এবং এটি দেশটিতে মস্কোর অপারেশনের প্রধান ঘাঁটি এ অঞ্চলটিতে স্নায়ু যুদ্ধের পর এবারই প্রথম এ ধরনের শক্তিশালী বোমারু বিমান নিয়োজিত করা হল সিরিয়ায় গৃহযুদ্ধে বাসার আল আসাদ সরকারকে সহযোগিতা জন্য সালের সেপ্টেম্বর থেকে সামরিক অভিযান চালিয়ে আসছে রাশিয়া রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে শক্তিশালী এসব বোমারু বিমান রাখার জন্য হেমেইমিন বিমান খাঁটির রানওয়ে বর্ধিত করা হয়েছে এবং দ্বিতীয় আরেকটি রানওয়ে আধুনিকায়ন করা হয়েছে এছাড়া সিরিয়ার টর্টাস বন্দরে তাদের নৌ ঘাঁটিটি প্রশস্তকরণ ও আধুনিকায়ন করেছে রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে এখানেই এ ধরনের সুবিধা রাখা হয়েছে রাশিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী টু টোয়েন্টি বিমান সবশেষ প্রযুক্তির হাইপারসনিক মিসাইল বহনে সক্ষম ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতায় ইউরোপের প্রথম দেশ ইসরায়েলের ওপর অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা আরোপের একটি সংসদীয় প্রস্তাবে সমর্থন দিয়েছে আয়ারল্যান্ড এতে দেশটিতে প্রণেতাদের অনেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা বা কেফায়া নকশার মাস্ক পরে সংসদে গিয়েছিলেন এদিন আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি বলেছেন বিরোধী দল সিনফেইনের আনা প্রস্তাবটি আয়ারল্যান্ড জুড়ে অনুভূতির গভীরতার সুস্পষ্ট সংকেত এ প্রস্তাব পাশের মাধ্যমে আয়ারল্যান্ডই হবে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ যারা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলিদের বসতি স্থাপন প্রসঙ্গেও স্পষ্ট মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তার মতে এটি কার্যত আত্মসাত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে ইউরোপীয় নেতাদের মুখে আত্মসাত শব্দের উচ্চারণ এটিই প্রথম বলে মনে করা হচ্ছে বর্তমানে দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে এবারের যুদ্ধ চলাকালে বিশ্বের অনেক শহরের মতো আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনেও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ ইসরায়েলি বিমানকে আকাশ সীমা ব্যবহার করতে দিল না সৌদি আরব সৌদি আকাশ সীমা ব্যবহার করার অনুমতি না পাওয়ায় একটি ইসরায়েলি বিমানের দুবাই যাত্রা বাতিল করা হয়েছে ইসরায়েলি মিডিয়া এ খবর প্রকাশ করেছে ইসরায়েলি আর্মি রেডিও জানায় সৌদি অনুমোদনের জন্য যাত্রীরা দশ ঘণ্টা ধরে তেল আবিবের কাছাকাছি অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরে অপেক্ষা করে তারপর ফ্লাইটটি বাতিল করা হয় সৌদি আরব কেন ইসরায়েলি বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তা স্পষ্ট নয় রিয়াদ গত নভেম্বর থেকে দুবাই যাওয়ার জন্য তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়ে আসছিল গত ডিসেম্বরে ইসরায়েল ঘোষণা করে যে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দৈনিক দুটি করে ফ্লাইট চলবে এর একটি হবে ইসরায়েলি ক্যারিয়ার দুই হাজার বিশ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সহায়তায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল তাদের সম্পর্ক স্বাভাবিক করে এরপর থেকে দুই দেশ বিনিয়োগ ব্যাংক পরিষেবা পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে চীন কেন গোপনে নতুন ধরনের দুইটি পারমাণবিক চুল্লি তৈরি করছে চীনের ফুজিয়ান প্রদেশের ক্ষুদ্র ও অখ্যাত দ্বীপ চ্যাংবিয়াওতে দুইটি রহস্যজনক পারমাণবিক চুল্লি তৈরি করছে দেশটির জাতীয় পারমাণবিক কর্পোরেশন তাদের এই প্রকল্প আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করছে চায়না ফার্স্ট রিয়্যাক্টর সিএফআর সিক্স মডেলের চুল্লি দুইটির নির্মাণ যথাক্রমে দুই এবং দুই সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এই ধরনের মডেলগুলোকে বলা হয় ব্রিডার যার অর্থ এর পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবহৃত জানান চেয়ে বেশি শক্তি উৎপন্ন করে বিজ্ঞানীরা এই ধরনের পারমাণবিক চুল্লি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম আলজাজিরা বেশিরভাগ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির লক্ষ্য হল তাদের জ্বালানির যতটা সম্ভব ব্যবহার করা ও অতিরিক্ত তৈরি না করা এটি বিশেষত আরও বেশি মেনে চলা হয় যখন চুল্লিটি প্লুটোনিয়াম উৎপাদন করে যা পারমাণবিক অস্ত্রের রূপান্তর করা সহজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাসের প্রথম দিকেই ব্রিডার রিয়েক্টরগুলো জনপ্রিয়তা হারিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং জার্মানির মতো দেশগুলো দীর্ঘকাল ধরে তাদের ব্রিডার বিকাশ কর্মসূচি ত্যাগ করেছে তবে চীন এই পথে হাঁটেনি সিএফআর সিক্স হান্ড্রেড হল সোডিয়াম কুলড ফাস্ট নিউট্রন রিয়াক্টর যার অর্থ পানি ব্যবহারের পরিবর্তে বিশ্বের বেশিরভাগ কর্মক্ষম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো এটি তরল সোডিয়াম দ্বারা শীতল করা হয় সোডিয়ামের তাপমাত্রার পরিসীমা অনেক বিস্তৃত এবং পানির চেয়ে কম ইন্টারঅ্যাক্টিভ এবং ফাস্ট নিউট্রনের মধ্যে